দায়িত্বে থাকতে চান না কোচ নাভিদ আলম, দেড় বছর ধরে দায়িত্বে থাকা নাভিদের দৃষ্টিতে সঠিক প্রতিভা থাকলেও পেশাদারিত্ব ও পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব বোধাবে বাংলাদেশের হকিকে। ফেডারেশন তার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের হকিকে এগিয়ে নিতে। শুধু ফেডারেশনের কিছু মানুষের সহযোগিতা পেয়েছি, আবার অনেকেই পাচ্ছি না হকির অগ্রগতির পাশে। দেখুন, যারা হকি খেলতে চায় তারাও কিন্তু সুযোগ পাচ্ছে না অনিয়মের জন্য। শুধু সুযোগ সুবিধা অপ্রতুল নয়, নাবিদকে ব্যতীত করে স্থানীয় কোচদের পেশাদারিত্ব। এখন পর্যন্ত আমরা দুজন স্টাফ কাজ করি, অনেকেই এদেশে ভালো খেলেছেন হকিতে, কিন্তু এদের অনেকেই ঝরে পড়েছেন। আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখেছি কোনো মানুষ হকির জন্য পুরোপুরি নিবেদিত নয়। কোচিং এর কথাই ধরুন, শেষ কয়েক বছরে অনেকেই ভালো কোচ হিসেবে নিজেকে করেছেন, তবে এদের কেউই এটাকে পেশা হিসেবে নিতে চান না। আপনার বুঝতে হবে, কোচিং একটা প্রফেশন, পার্ট টাইম কোনো কাজ নয়। তবে সবচেয়ে বেশি তাকে পীড়া দেয় অযোগ্য লোকের অপ্রাসঙ্গিক সমালোচনা। হকি নিয়ে যাদের কোনো ধরনের লেনদেন নেই তাদের কাছ থেকে বেশ কবারই প্রযুক্তি শুনতে হয়েছে নাবিদকে। বাংলাদেশ দল খুব ভালো করছে, ভবিষ্যতে অনেক ভালো করবে, তবে খুব কষ্ট পেয়েছি ব্যাপারটাকে কেউ স্বাভাবিকভাবে নিচ্ছেন না। অনেকে অনেক কটূক্তি করেছেন যারা আমার হকি পরিবারের নয়। একটা দল ভালো করলে তো এটা দেশের অর্জন, এটা তো কারো নিজের সম্পত্তি নয়। সেপ্টেম্বরে এশিয়ান গেমসের পর আর বাংলাদেশের হকির সাথে নিজের ভবিষ্যৎ দেখছেন না এই পাকিস্তানি দল, তবে এত কিছু পর সঠিক পথেই রয়েছে দেশের হকি। জামান, ইন্ডিপেন্ডেন্ট।